আপনার নতুন বা পুরাতন কম্পিউটার কেনার আগে সবচাইতে প্রথম লক্ষণীয় বিষয়টি হচ্ছে কেন এবং কোন কাজের জন্য কম্পিউটারটি আপনার প্রয়োজনীয়। অনেকে দেখছি শুধু মুড মারার জন্য হাই স্পেক্স কম্পিউটার কিনে থাকে। বাস্তব সত্য কথা, আপনার কাজ শুধু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নিয়ে, আর আপনি i7 প্রসেসর 16 GB র্যামের কম্পিউটার কিনছেন কি জন্য? কেননা এই কনফিগারেশন আপনার কখনোই কাজে আসবে না, শুধু ভালো টাকার অপচয় ছাড়া আর কিছুই না। যাই হোক, পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু সকলের জন্য নয়। আপনার বাজেটের মাধ্যমে নতুন কম্পিউটারের চেয়ে বেটার কনফিগারেশনওয়ালা কম্পিউটার কেনার জন্য অনেকে পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার কেনার কথা চিন্তা করে, কিন্তু এখানে কিছু বিষয় মাথায় রেখে পুরাতন ল্যাপটপ কিনলে আপনার এক্সপিরিয়েন্স অসাধারণ হতে পারে। এই ভিডিওটি আপনাকে পুরাতন ল্যাপটপ কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল করা প্রয়োজনীয় সে ব্যাপারে সাহায্য করবে। স্পেসিফিকেশন, প্রথম পয়েন্টটি যখন আপনার প্রয়োজনীয়তা, আর সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাপটপ স্পেসের দিকে বিশেষ নজর দিতে হবে। অবশ্যই আপনার প্রয়োজন সফটওয়্যারগুলো ওই ল্যাপটপে চলার মতো ক্ষমতা থাকতে হবে। আপনি গেমিং করতে চাচ্ছেন, নাকি অডিও ভিডিও এডিট করতে চাচ্ছেন, নাকি মিডিয়া প্লে করার জন্য ল্যাপটপ কিনছেন, সেক্ষেত্রে CPU, GPU, র্যাম, স্টোরেজ সবগুলো বিষয়ের উপর বিশেষ নজর রাখতে হবে। এবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি যে পুরাতন ল্যাপটপটি কিনতে চাচ্ছেন সেটা কি আপনার প্রয়োজন মেটাতে সক্ষম? উত্তরে হ্যাঁ হয়ে থাকে, তবে নেক্সট স্টেপগুলোর দিকে দেখতে হবে। আর যদি উত্তর না হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও কিছু টাকা জমিয়ে বেটার স্পেসিফিকেশনের খোঁজ করতে হবে। তাছাড়া পুরাতন ল্যাপটপ কেনার পূর্বে অবশ্যই অনলাইন রিভিউ দেখে নেওয়া উচিত। সেই মডেলের ল্যাপটপটি লং টাইম ইউজের পর মানুষের অভিজ্ঞতা কেমন হয়েছে। ল্যাপটপ প্রসেস, র্যাম চেক করার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চেক করা প্রয়োজনীয়, সেটা হচ্ছে পাওয়ার। পুরাতন ল্যাপটপের ব্যাটারি কি অবস্থায় রয়েছে, যদি ব্যাটারি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কত খরচ পড়তে পারে, সাথে এসি অ্যাডাপ্টার আছে কিনা, ল্যাপটপটিতে কেমন ব্যবহার করা হতো, এই বিষয়গুলোর উপর ধারণা নিতে হবে। যদি আপনি ল্যাপটপ কিনতে চান বিশেষ করে পোর্টাবিলিটির জন্য, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারি আরেকটি প্রধান ফ্যাক্টর। যদি পোর্টাবিলিটি প্রয়োজনীয়তা না থাকে আর ডেস্কটপ কম্পিউটার কেনেন তো এটা কোনো ব্যাপার না। ফিজিক্যালি চেক আপ, আপনার প্রয়োজন এবং হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রয়োজন মিটে যাওয়ার পর এবার পুরাতন ল্যাপটপটি ফিজিক্যালি চেক আপ করতে হবে। বলতে পারেন মেডিকেল চেক আপ। প্রথমেই দেখে নিন ল্যাপটপটির বডি ঠিকঠাক রয়েছে কিনা, অবশ্যই ফ্রেমের মধ্যে ভাঙ্গা আছে কিনা সেটা চেক করে নেবেন। বডি চেক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক আপ হচ্ছে স্কিন চেক করে নেওয়া। দেখে নিন স্কিন ঝাপসা হয়ে গেছে কিনা বা ঝপাস ঝপাস করছে কিনা। ব্রাইটনেস লেভেল দেখে নিন, সাথে স্ক্রিনের ব্যাড পিক্সেল রয়েছে কিনা দেখে নিন। আমি রিকমেন্ড করব ভিডিও প্লে করে ভিউইং অ্যাঙ্গেল দেখে নিন। এরপরে অবশ্যই কিবোর্ড চেক করে নিন, দেখে নিন ট্র্যাক প্যাড ঠিকঠাক কাজ করছে কিনা। যদিও হয়তো মাউস ব্যবহার করবেন, তারপরও চেক করে নেওয়া আবশ্যক। আপনি যদি লেখার জন্য বিশেষ করে ল্যাপটপটি কিনে থাকেন, অবশ্যই কোনো কি ডেড হওয়া চলবে না, কেননা আলাদা কিবোর্ড বহন করতে গিয়ে আপনার পোর্টাবিলিটি ধ্বংস হয়ে যাবে। সকল পোর্টগুলো চেক করে নিন। দেখুন ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, HDMI পোর্ট, USB পোর্ট, ইথারনেট পোর্ট, সাথে CD, DVD, ROM থাকলে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা চেক করে নিন। অবশ্যই ওয়াইফাই এবং ব্লুটুথ চেক করে নিতে ভুলবেন না। ওয়েবক্যাম, স্পিকার একটু ভালো করে চেক করে নিন। প্রয়োজনে ল্যাপটপ লাইভ ভিডিও চ্যাট করে দেখুন কেমন কোয়ালিটি আসছে। বিল্ট-ইন মাইক কাজ করছে কিনা চেক করুন। পুরাতনের চেয়ে নতুন বেটার নয় তো? আপনার প্রয়োজনীয়তাকে পাশে রেখে আমি সর্বদাই এটা রিকমেন্ড করি, অবশ্যই আগে দেখুন আপনার বাজেটের মধ্যে নতুন কম্পিউটার হচ্ছে কিনা। যদি নতুন কম্পিউটার হয় সেক্ষেত্রে পুরাতন কম্পিউটার কেনা থেকে বিরত থাকুন, এতে অনেক পেইন থেকে মুক্তি পাবেন। পুরাতন ল্যাপটপের বিশেষ সমস্যা থাকে ব্যাটারি নিয়ে। তাছাড়া পূর্বের ব্যবহারকারীরা ঠিকমতো চার্জিং সাইকেল বজায় না রাখলে অবশ্যই ল্যাপটপ ব্যাটারির 12টা বেজে গেছে এতদিন। ল্যাপটপ পছন্দ করার পূর্বে অবশ্যই ভালো করে গবেষণা করে নিন। স্পেসিফিকেশন সাইড বাই সাইড রেখে তুলনা করুন। দেখে নিন নতুন ল্যাপটপ আর বাজেটে কি অফার করছে এবং পুরাতন ল্যাপটপ থেকে আপনি কি বেশি পাচ্ছেন। আগেই বলছি অবশ্যই আগে নতুনের কথা চিন্তা করবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন। যদি পুরাতন সিস্টেম কিনতে হয় সেক্ষেত্রে যেন যত দ্রুত সম্ভব কম আপগ্রেড করতে হয়। অনেকে হঠাৎ করে ল্যাপটপ কিনে ফেলেন, কিন্তু পরে ব্যাটারি পরিবর্তন করতে হয়, SSD লাগাতে হয় বা RAM বাড়াতে হয়, এগুলোর দিক চিন্তাই করেন না। অবশ্যই পুরাতন ল্যাপটপ কিনে সেটাকে আপগ্রেড করার পূর্বে দেখুন এই দামে নতুন ল্যাপটপ উপযুক্ত হচ্ছে কিনা। অবশ্যই আগে নতুনের চিন্তা। পরিশেষে আমি এটাই রিকমেন্ড করব, যদি আপনার বন্ধু বা পরিবারের কাছ থেকে পুরাতন ল্যাপটপ ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই টেস্ট করার জন্য কিছুদিন আগে ব্যবহার করুন। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে টাকা পরিশোধ করে সিস্টেমটিকে একেবারে আপন করে নিন। এই ভিডিওটি একমাত্র লক্ষ্য হচ্ছে আপনার যেন পুরাতন ল্যাপটপ কিনে কোনোভাবেই হয়রানি না হতে হয়। আশা করি আপনি উপরের বিষয়গুলোর উপর বিশেষ করে নজর রেখেই পুরাতন ল্যাপটপ ক্রয় করবেন। আবারও একবার বলে নিচ্ছি, যদি নতুন কম্পিউটার সম্ভব হয় অবশ্যই আগে নতুন। তো আপনার কি আরো কোনো প্রশ্ন রয়েছে? জাস্ট নিচে কমেন্ট সেকশনে ঝটপট কমেন্ট করে আপনার প্রশ্ন বা মতামত জানিয়ে দিন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আর আপনি এরপর কোন ধরনের ভিডিও চান তা নিচে কমেন্ট করে জানান, কারণ আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য।